হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানার জিটি বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও কতগুলো এক্সক্লুসিভ আপডেট একটা ভিডিওতেই যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করছে প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন এখন একটি বড় কোয়েশ্চেন আসছে যে আবার কি লকডাউন হতে পারে কি বলছে প্রথম সে আপডেটটা একটু দেখে নিচ্ছি সরাসরি চলে গেলাম ডেইলি নিউজ পেপার দেখে নিচ্ছি এখন বর্তমান ভারতের কি অবস্থা বা পশ্চিমবঙ্গের লাগাতার বাড়ছে করোনা সংক্রমণ আর তার ফলে জার্মানিতে আঠাশে এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর প্রস্তুতি শুরু করেছে প্রশাসন সংক্রমণ রোধে ড্রাফট প্রপোজাল তৈরি করেছে জার্মানি সরকার সেখানে টানা পাঁচ মাস লকডাউন জারি করার সিদ্ধান্ত নিতে পারে জার্মানি প্রশাসন আজ সোমবার ন্যাশনাল ও রিজিওনাল লিডার্স মিটিং রয়েছে কিন্তু আমি তো এটা বললাম জার্মানির আপডেট অর্থাৎ যেখানে কিন্তু আবার লকডাউন হতে পারে এবং লকডাউনটা আবার কিন্তু অনেকটা সময় জুড়ে হতে পারে ভারতের কি সিচুয়েশান দেখুন এদিকে ভারতেও লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের হার একদিনে নতুন সংক্রমণের বিচারে ভারত এখন দুই নম্বরে উঠে এসেছে অর্থাৎ যেভাবে কোভিডের আক্রান্ত হচ্ছে অল ওভার ওয়ার্ল্ডে এখন ভারত চলে এসছে সেকেন্ড পজিশান এটা সত্যিকারের খুব ভয়ানক আপডেট এবং খুব আলটিমেটলি চিন্তার আপডেট কারণ যে জিনিসটা অনেকটা পরিমাণে হ্রাস হয়ে গেছিলো যে সিচুয়েশানটা কন্ট্রোলে চলে এসেছিল সেখানে কিন্তু আবার এই যে লাফিয়ে বাড়ছে তার ফলে সেকেন্ড পজিশানে চলে এসছে অল ওভার ওয়ার্ল্ডে ভারতবর্ষ এখন অর্থাৎ ইন্ডিয়া কি বলছে এই তালিকায় এক নম্বরে রয়েছে ব্রাজিল যা সেখানে গত চব্বিশ ঘন্টায় সাতচল্লিশ হাজার সাতশো এক করোনায় নতুন সংক্রমণের মামলা সামনে এসছে গত ভারতে গত চব্বিশ ঘন্টায় চুয়াল্লিশ হাজার নশো জন নতুন সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে এই তালিকায় তিন নম্বরে রয়েছে উনচল্লিশ হাজার চারশো ছিয়ানব্বই যেটা রয়েছে আমেরিকা জার্মানিতে রোজ করোনার নতুন সংক্রমণের কেস গড়ে প্রায় দশ হাজার করে থাকছে তো এটা হচ্ছে এখন বর্তমান আপডেট বর্তমান সিচুয়েশন আপনারা বুঝতে পারছেন যে জার্মানি অলরেডি তারা লকডাউন ঘোষণা করতে চলেছে আজ তার রিশান নেবে আপনারা জানেন অন্যান্য আমাদের ভারতেরই অনেক স্টেট আছে যারা অলরেডি কিন্তু একটা মিনি লকডাউন করছে কোথাও কোথাও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করে দিচ্ছে বা কোথাও বলে দিচ্ছে যে এখান থেকে এই নাইট কারফিউ চলবে এখন সব থেকে বড়ো যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে এইভাবে যে ইন্ডিয়াতে আবার গ্রো করছে কোভিড সিচুয়েশান আবার বাজে থেকে বাজেতম জায়গায় যাচ্ছে তো সেটা কিন্তু চিন্তার বিষয় তো পরবর্তীতে গভর্নমেন্টের তরফ থেকে কি স্টেপ নেওয়া হয় সেটা দেখা যাবে এখন আপাতত আজকের দিন অবধি কিন্তু কোনো লকডাউন ঘোষণা হয়নি আমি আরেকবার বলছি কারণ এই নিয়ে কিন্তু আপনারা অনেক জায়গাতে দেখতে পাচ্ছেন যে আজকেই লকডাউন ঘোষণা হবে বা কালকেই লকডাউন ঘোষণা হবে এরম কিন্তু কোনো ফাইনাল ডিসিশান এখনও হয়নি তবে ইন্ডিয়ার যে এখন বর্তমান সিচুয়েশান সেটা কিন্তু খারাপ থেকে খারাপ দিকে যাচ্ছে এতে একটাই রিকোয়েস্ট যে জনসাধারণ জনমানুষ যদি আজকে সর্বোপরিভাবে যদি কোভিড বিধি মানে তাহলে মনে হয় এই জিনিসটা আবার হ্রাস হতে পারে তো সেটাই একটা আন্তরিক রিকোয়েস্ট কারণ এই যে সিচুয়েশানে যাচ্ছে এর ফলে বিশেষ করে যারা অন্তত আমার চ্যানেলে যারা অন্তত কলেজ বিশ্ববিদ্যালয়ে স্কুলের স্টুডেন্টস আছে তাদের সব থেকে বেশি টেনশন হয়ে যাবে কারণ আলটিমেটলি তারা একটা বছর বাড়িতে রয়েছে আবার লকডাউন হলে আবার তারা বাড়িতে বসে থাকবে আর তারা কলেজে যাবে কিভাবে যাবে বিশেষ করে যারা ফাইনাল সেমিস্টার দেবে এই বছর সেই স্টুডেন্টসগুলোরও কি হবে তারা যদি কিছুই না শিখতে পারে হাতে ধরে প্র্যাকটিক্যাল না করতে পারে চলুন দেখে নিচ্ছি স্কুলের আপডেটটা তার জন্য সরাসরি চলে গেলাম রিডিং নিউজ পেপার দেখে নিচ্ছি আজকের আপডেটটা এগারো মাস পর গত বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আংশিক স্কুল কিন্তু প্রথমে কসবা তারপর সোধপুর ব্যারাকপুর কল্যাণী এলাকার কয়েকটি স্কুলে শিক্ষক করোনা সংক্রমিত হওয়ায় বন্ধ হয়ে গেছিল সেই সব স্কুলের পঠন পাঠন আমি শেয়ারও করেছিলাম এবার ফের স্কুলের চৌহদীতে করোনা সংক্রমণের ভুকুটি সংক্রমিত হয়েছে খোদ কলকাতার ইংরেজি মাধ্যমের স্কুলের দশম শ্রেণীর এক পড়ুয়া ওই শহরে এবং শহরেই স্কুলের অন্য এক শিক্ষক অর্থাৎ একটি স্টুডেন্টস এফেক্ট হয়েছে ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গে আমাদের বা কলকাতারই একটি স্কুলে বেসরকারি স্কুলে এবং একটি স্টুডেন্টস এফেক্ট হয়েছে যেটা সত্যিকারের চিন্তার বিষয় আশা করবো স্টুডেন্টসটি খুব তাড়াতাড়ি রিকভার করে সে আবার তার পড়াশোনায় ফিরতে পারে এটাই কামনা করব তাদের দশম শ্রেণীর এক ছাত্রের করোনা ধরা পড়েছে বলে রবিবার জানালো লা মার্টিনিয়ার ফর বয় স্কুল কর্তৃপক্ষ লা মার্টিনিয়ার স্কুলের সচিব ধর বললেন লা মার্টিনিয়ার ফর বয়ে সোমবার থেকে সাত দিনের জন্য বন্ধ থাকবে স্কুলের দশম ও দ্বাদশ শ্রেণীর বাকি পরীক্ষা হবে অনলাইনে অর্থাৎ স্কুলে যে এখন এক্সাম চলছিলো সেই এক্সামের বাকি যে পরীক্ষাগুলো রয়েছে যে প্রি টেস্টের পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন অনলাইনে নেবারই প্ল্যান করছে স্কুলের সূত্রের খবর ওই ছাত্র দশম শ্রেণীর প্রি টেস্ট দিচ্ছিল পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে তার জ্বর আসে চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে ওই ছাত্রের বাবা মা স্কুল কর্তৃপক্ষকে সেই খবর দেয় এই দিন প্রিন্সিপালের জন রফি আজ সোমবার থেকে সাত দিন স্কুল বন্ধ রাখার নোটিশ দেয় এটা তো গেল আরেক একটি স্কুল আরেকটি স্কুল দেখুন সেন্ট লরেন্স সেন্ট লরেন্স হাই স্কুলের এক শিক্ষকের করোনা রিপোর্ট পজিটিভ এসছে স্কুলের প্রিন্সিপাল সেভিস্টিয়ান জেমস বলেন ওই শিক্ষক স্কুলে এসেই অনলাইনে ক্লাস নিচ্ছিলেন তবু আমরা আগামী দশ দিনের জন্য বন্ধ রাখছি সমস্ত পরীক্ষা অনলাইনে হবে তো বুঝতে পারছেন সিচুয়েশানটা যে খারাপের দিকে খারাপ যাচ্ছে আমি এর যে পরিসংখ্যান দেখালাম আপনাদের যে ইন্ডিয়া আবার সেকেন্ড পজিশানে উঠে আসছে কোভিড সিচুয়েশানে এবং সব থেকে বড় কথা হচ্ছে আজকের এই যে আক্রান্ত হচ্ছে তার ফলে কিন্তু এর এফেক্টটা স্কুলেতেও এসে পড়ছে স্কুলের একটি ছাত্র আক্রান্ত হয়ে গেছে শিক্ষকরা তো আগে থেকেই আক্রান্ত তারা হচ্ছিল নির্বাচন কমিশনের যে মিটিং হচ্ছে বা তাদের যে দায় দায়িত্ব রাস্তাঘাটে ট্রেন ট্রাম চলা সেই সমস্ত স্টুডেন্টস বা ছাত্রছাত্রী বা তার সাথে শিক্ষক শিক্ষিকা সেই নিয়ে তো একটা চিন্তাই ছিল বারংবার আমরা মাধ্যমে রিকোয়েস্ট করেছি সর্বসাধারণের কাছে যে প্লিজ সবাই মাস্কটা পরুন এবং স্যানিটাইজার ইউজ করুন এবং কোভিড প্রোটোকলগুলো মানুন কারণ এগুলো না হলে কিন্তু বিশেষ আপনারা যারা আলটিমেটলি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস আছে তাদের কিন্তু সত্যিকারের খুব অসুবিধা হবে প্রত্যেকটা ক্ষেত্রেই অসুবিধা হবে জানি আজকে স্কুলের যে স্টুডেন্টসগুলো পরীক্ষার জন্য প্রিপারেশান নিয়েছিল তারা দিয়ে পরীক্ষায় দিতে পারছে না এখন পরীক্ষা দিতে হচ্ছে সেই আগের মতন অনলাইনে আজকের কলেজ বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা অনলাইনে হচ্ছে এবং অনলাইনে আবার ক্লাস চালু হয়েছে এবং আমরা বারে বারে বলছি প্র্যাকটিক্যাল ক্লাসটা কিন্তু অনলাইন থেকে অফলাইন করে ইমিডিয়েটলি দরকার কিন্তু এখানেও একটা মাথায় রাখতে হবে যে এই যে কোভিডের যে বারবারন্ত তাতে কিন্তু এটা পুরোটাই অসম্ভব বলে মনে হচ্ছে আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশন অতি অবশ্যই জানাবেন পরবর্তী যেরকম যে আপডেট আপনাদের জন্য নিশ্চয়ই নিয়ে আসবো ভালো থাকবেন হোক কলরাও